স্মার্ট সিটি এবং টাউনশিপ প্রকল্পের আওতায় রাজধানী আগরতলাকে ঢেলে সাজানোর কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পগুলির আওতায় রাজধানীতে গড়ে উঠছে বড় বড় বহুতল ভবন। বিশেষ করে রাজধানীর খাস জায়গাগুলিকে কাজে লাগাতে শুরু করেছে রাজ্য সরকার। শহরের প্রাণকেন্দ্র বিবেকানন্দ মার্কেট প্রাঙ্গণেও টাউনশিপ প্রকল্পের আওতায় গড়ে উঠবে বহুতল ফ্ল্যাট। যদিও এই জায়গাটি বিগত বছরগুলিতে জবরদখল করে রেখেছিল 20-25টি পরিবার, ইতিমধ্যে বেশ কিছু বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে। পুরা অথরিটি এখানে ফ্ল্যাট তৈরি করবেন, কিছু আনঅথরাইজ এনক্রোচমেন্ট এখানে ছিল যেগুলো আজকে আমরা এডিকশন করছি। মিউনিসিপ্যালিটি এবং অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ সবাই নিয়ে আমরা এডিকশন করছি। কতটা বাড়ি হয়ে কি এলাকায় এগুলি মানে করছে তার আমরা রবিবার সেখানে বসবাসকারী আরো তিনটি পরিবারকে উচ্ছেদ করেছে টাস্ক ফোর্স। সেখানে দীর্ঘদিন ধরে বসবাসকারী প্রণয় সাহা জানান, দপ্তরের পক্ষ থেকে তাকে আবাসন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাধানগরস্থিত সরকারি আবাসনটি দেখেও এসেছেন তিনি। সরকার এখানে ফ্ল্যাট বানাইব, তো ফ্ল্যাট বানাইব, এবার যার যার বাড়ি এক দুজনে বাড়ি করছে, আমারও বাড়ি করছে, তাহলে টাকা এটা ভাঙা হয়েছে, বাড়ি ভাঙা হয়েছে, এর বিনিময়ে আমাদের ডেপুটি কমিশনার বাবু আমারে একটা আশ্বাস দিছে যে তোমারে নাহলে একটা এই আবাসন দেওয়া হইব ইয়ের মধ্যে। সরকারি জমিগুলির উপযুক্ত ব্যবহারের ফলে যেমন সৌন্দর্য বাড়বে রাজধানীর, তেমনি আয় বাড়বে রাজ্য সরকারের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।